বর্তমান সরকার শুধু বাংলাদেশেই নয় বরং পুরো অঞ্চলের উন্নয়নে বিশ্বাসী, আর এই কারণেই ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণেই সব ষড়যন্ত্র উপেক্ষা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। অথচ বিএনপির নেতারা উন্নয়ন চোখে দেখে না, তারা পদ্মা সেতু পার হয়ে গিয়ে বলে কোনো উন্নতি হয়নি, মেট্রো রেলে উঠেও সরকারের সমালোচনা করে, কিন্তু এভাবে মিথ্যাচার করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এটি আমাদের দেশের বিরোধী দলের রাজনীতিবিদরা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে কোনো উন্নয়ন হয় নাই, পদ্মা সেতু দিয়ে ওপারে পার হয়ে সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে বলে কিছুই হয় নাই, এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য।